শৌচালয়ের গর্ত খোঁড়ার সময় প্রাচীন আমলের পুরনো মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বসতপুর এলাকায়। এলাকার মানুষ ওই ব্যক্তির বাড়িতে সেই মুদ্রা দেখতে ভিড় জমাতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু পুরনো কিছু তামার মুদ্রা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। পুলিশ ওই মুদ্রাগুলিকে উদ্ধার করে কানকি ফাঁড়িতে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। আরে এইটা না, আরে বলছি বিশ্বাস হয় না। আসলে ঘটনাটা আমি শুনলাম, হ্যাঁ বাড়িতে ছিলাম, বাড়িতে মানে যখন লোকজন গ্রামের শুনতে পায় তখন আমাকে আমার কাছে খবর পৌঁছায়। আমি শোনার পরে আমি আসলাম এখানে যে সোনা বলে পাইছে নাকি, তো আসার পরে আমি দেখলাম এখানে আসলে সোনা না, ওটা ওটা তাম্বার আগেকার ওই আগের যুগের, হ্যাঁ 1835 এরকম কোনো আছে শতাব্দী, হ্যাঁ ওই তাম্বার পয়সাগুলো, হ্যাঁ 10-12টার মতো পেয়েছিল। তারপরে এদিক ওদিক ছেলে মেয়ে হাবিয়ে হাবিয়ে ছড়াছড়ি করতে, হ্যাঁ 4-5টার মতো ওর কাছে আমি পেলাম। হ্যাঁ আমি হাতে নিয়ে দেখলাম যে না, এটা তাম্বা, এটা সব মিথ্যা, এটা কিছু শোনা না, হ্যাঁ এটা ভুলবশত মানে খবরটা নানান জায়গায় ছড়িয়ে পড়েছে যে সোনা পেয়েছে, সোনা না আসলে ওটা তাম্বার পয়সা। হ্যাঁ 1835 শতাব্দী, মানে প্রায় 200 বছর, হ্যাঁ প্রায় 200 বছর আগেকার পয়সা। এতদিনের কথা তো বলাটা অসম্ভব, হ্যাঁ অবশ্যই লোকজন থাকতো এখানে, হ্যাঁ আগে যে পয়সা চলতো, হ্যাঁ ব্রিটিশ আমলের পয়সা, এই পয়সাই ব্যবহার করতো মানুষে, হয়তো মাটির নিচে পড়ে গেছে মাটির তলায়, হ্যাঁ ওগুলো এখন মানে বাথরুম বসাইতে গিয়ে গর্ত করতে কিছু মানে 10-12টার মতো পয়সা পাইছে, তো আমার পয়সা উদ্ধার হয়েছে। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম।